বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে বঙ্গবাজারে বিএনপির একটি প্রতিনিধি দলের পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ১৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে তার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, এই অর্থ অপ্রতুল, এমন ঘোষণা তাদের সাথে মজা করা সামিল। বঙ্গবাজারে সব মালিক ও কর্মচারীকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। বলেন, ক্ষতিগ্রস্ত মালিক এবং কর্মচারীদের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করবে বিএনপি। এ সময় তার সাথে ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক আব্দুল সালাম ইশাক হোসেন। মজা করছে গভর্নমেন্ট, ১৫,০০০ টাকা এখানে কাকে দেবে? একটা দোকান ছিল, দোকানে কর্মচারী ছিল, মালিক আছে, মালিকের পরিবার আছে, কাকে দেবে ১৫,০০০ টাকা? এটা অপ্রতুল, এটাকে আরও বেশি করা উচিত। অর্থাৎ ওদের যতজন মালিক কর্মচারী ছিল সেই অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। Oh,